আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। আরেকজনকে যুক্ত করছি, মেহরাব। মেহরাব, আপনি বলেন। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, বলেন ভাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। সো আপনারা তো মূলত, আপনাদের যে মেন মেসেজটা, মূলত আপনারা কোনো ধর্মে কি বিশ্বাস করেন না? মানুষকে যে মেসেজটা দিতে চাচ্ছেন যে আসলে পৃথিবীতে কোনো ধর্ম বলতে কিছু নেই। না হ্যাঁ, না, এটা তবে তো আমরা কখনো বলি নাই ভাই। ধর্ম বলতে অবশ্যই তো অনেক কিছু আছে, ইসলাম ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, অবশ্যই পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, 4200টা ধর্ম আছে। জি আমাদের জি মেসেজটা হচ্ছে, ধর্ম মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মনে মনে হলেও ঘৃণা করে, সামনে সামনেও ঘৃণা করে, অনেক সময় মনে মনে ঘৃণা করে কিন্তু বাইরে প্রকাশ করে না। এক আচ্ছা ধর্মের আচ্ছা মানুষ আরেক ধর্মের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এক ধর্মের ওকে মানুষ আরেক ধর্মের মানুষকে অপবিত্র মনে করে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ছোটবেলা আমাদের এলাকায় একটা হিন্দু বাড়ি ছিল, তো আমি তো তাদের বাসায় যেতাম, তাদের বাসায় আমাকে খেতে দিত, পূজার পূজার লাড্ডু দিত। একদিন আচ্ছা গেছি খেতে, তখন আমি তো মুসলমানের পোলা, তারা হচ্ছে হিন্দু, তারা হচ্ছে ব্রাহ্মণ, এন্ড সবাইকে খাইতে দিচ্ছে একটা তামার বাটিতে, কাঁসার বাটিতে, আমাকে খাইতে দিচ্ছে কলা পাতায়। আমি তো ভাই ছোট মানুষ, আমি তো এত কিছু বুঝি না, তো আমার কাছে মনে হলো সবাই রে, সব হিন্দুদের খাইতে দিল বাটিতে, আমারে দিল কলা পাতায়, আমার কেন কলা পাতায় দিল, এই জিনিসটা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। আমার তো তখন মানে নিজেকে একটু অপমান লাগছে, আমার ছোট মানুষের তো আত্মসম্মান বোধ বেশি থাকে, তাই না ভাই? রাইট রাইট না না, আমার খুব আত্মসম্মানে লাগলো, এটা কি আমাকে কলা পাতায় কেন দিল। পরে বুঝতে পারলাম যে আমি যদি তাদের একটা বাটি স্পর্শ করতাম, তাহলে তাদের সেই বাটিটা অপবিত্র হয়ে যেত, সেই বাটিটা তাদের ফালা দিতে হতো, সেই বাটিতে তারা খাইতেই পারতো না কখনো। কারণ কি? কারণ হচ্ছে আমি মুসলমানের পোলা, আমি হচ্ছে অচ্ছুত, আমার স্পর্শ লাগলে তাদের ধর্মনাশ হয়ে যাবে, আমি এতই অপবিত্র, এতই নোংরামি, এই কারণে তারা একেবারে নোংরা হয়ে যাবে। আমার আমার গায়ে স্পর্শ করলে বা আমার আমি তাদের বাটি ধরলে নাকি তাদের পুরো ধর্মনাশ হয়ে যাবে, কি একটা অবস্থা! তখন আমার তো খুব অপমান লাগলো এই জিনিসটা, আমি তো ছোট মানুষ, আমার তো খুব খারাপ লাগছে। আমি তো ভাই মানে এরপরে আর আমি অনেকদিন যাইনি তাদের বাসায়, খুব গায়ে লাগছে আমার। এটা তো ভাই সম্মান হানি করে, তাই না ভাই? রাইট রাইট একইভাবে আমি আবার পরে দেখলাম যে একই জিনিস মুসলমানরা করে, মুসলমানরা নানা ভাবে এই কাজগুলো করতেছে, এই কাজগুলো করতেছে, হিন্দুদেরকে বলতেছে মালাউনের বাচ্চা, মালাউন মালাউনের বাচ্চা, তারা মূর্তি পূজা করে, তারা ভারতে চলে যা। তখন আমি দেখলাম যে আসলে সব ধর্মই তো, এই ধর্মের মানুষ এই ধর্মকে ঘৃণা করছে, ওই ধর্মের মানুষ এই ধর্মের মানুষকে ঘৃণা করছে, মানে কেন? কারণ হচ্ছে আমাদের ওদের ধর্মগুলো এক না। আবার ইসলাম ধর্মের ভিতরে আবার হানাহানি, শিয়ারা ঘৃণা করে সুন্নিদেরকে, সুন্নিরা ঘৃণা করে শিয়াদেরকে, আবার শিয়া রাইট সুন্নি দুজনই ঘৃণা করে কাদিয়ানিদেরকে, জি তাই না জি ভাই? জি জি মানে এক এক একটা একটা হলো আহলে হাদিস, একটা হলো আহলে কোরআন, একটা হলো হানাফি, একটা হলো হাম্বলি, একটা হলো মালিকি, একটা হলো সাফি, চার মাঝহাবের চারটা মারামারি, তার ভিতরে আবার একজনে কয় সালাফি, একজনে কয় ওয়াহাবি, একজনে কয় অমুক, একজনে কয় তুমুক, একজনে কয় মোহাম্মদের নূরের তৈরি, একজনে কয় নূরের তৈরি না, আরেকজনে কয় মোহাম্মদের পায়খানা পবিত্র, আরেকজনে কয় মোহাম্মদের পায়খানা পবিত্র না। এই নিয়ে কাদিয়া মারামারি হয়, দুজন দুই পক্ষ সবাই মারামারি করতেছে এগুলো নিয়ে, কার মোহাম্মদের পায়খানা পবিত্র নাকি মোহাম্মদের পেশাব পবিত্র নাকি মোহাম্মদের পেশাব পবিত্র না, এই নিয়ে দুই পক্ষ মাথা ফাটাফাটি করতেছে। এই কয়েকদিন আগে পেপারে বেরিয়েছে, দুই গ্রামের দুই দল লোক, এক দল কইছে মোহাম্মদের পায়খানা পবিত্র, আরেক দল কইছে মোহাম্মদের পায়খানা পবিত্র না, মারামারি করছে, তিনজনের মাথা ফাটছে, মানে একজন বাদে মারাই গেছে। পত্রিকাতে আচ্ছা আচ্ছা দেখলাম ভাই, কিছুদিন আগে দেখলাম যে শিয়া, একটা শিয়া পরিবার সৌদি আরবে গেছে হজ করতে, এখন ট্যাক্সি ক্যাবের পিছনে বসছে, ট্যাক্সি ক্যাবের আচ্ছা বসে পিছনে বসে সুরা পড়তেছে। এখন ট্যাক্সি ক্যাবের ড্রাইভার, তার সন্দেহ হয়েছে, সে পিছন ফিরে জিজ্ঞাসা করছে যে আপনারা কি শিয়া? তখন পিছনে বসা ছিল মহিলা, তার ছোট একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চা ছেলে, জিজ্ঞেস করছে আপনারা কি শিয়া? তখন মহিলা বলছে হ্যাঁ আমরা তো শিয়া, আমরা ইরান থেকে আসছি হজ করতে। সে করছে কি, ট্যাক্সি ক্যাব থেকে বাইর হয়ে জানলাটা ঘুষি মেরে ভাঙ্গা, বাচ্চাটাকে টাইনা বাইর করছে, টাইনা বাইর করে যে জানলার যে কাচটা আছে সে কাচটার ভিতরে চাপ দিয়ে ধরছে, মাথাটা গেছে ভাই আলাদা হয়ে বাচ্চাটার। আচ্ছা মানে কি আচ্ছা ভাই, মানে আপনি চিন্তা, এটা পত্রিকাতে বের হয়েছে, পৃথিবীর অনেক বড় বড় পত্রিকাতে এই জিনিসটা বের হয়েছে, আপনাকে আমি দেখাইতে পারি নিউজ লিঙ্কটা। মানে চিন্তা করতে পারেন, একটা বাচ্চা 6-5 6 বছরের বাচ্চাকে শিয়া, এই কারণে ওই সুন্নি ড্রাইভার মানে টাইনা মাথাটা বাইর করে মাথাটা কেটে ফেলছে মায়ের সামনে, তাও মা পাশে বসা, সে দেখতেছে তার বাচ্চাটাকে, একটা মানে সুন্নি ড্রাইভার, সে তার বাচ্চাটাকে তার ওলেট থেকে টাইনা মাথাটা কেটে ফেললো ভাই। মানে কি একটা ব্যাপার, কি একটা ভয়ঙ্কর ব্যাপার, কি একটা অমানবিক ব্যাপার! কারণ কি এই জিনিসের কারণ কি ভাই? কারণ হচ্ছে শিয়া সুন্নি, শিয়া সুন্নি কি ভাই, মানে কি আপনি চিন্তা কল্পনা করতে পারেন যে ধর্ম মানুষকে কতটা ভয়ঙ্কর বানিয়ে ফেলে, যেটার কারণে সামান্য সামান্য বিষয়ে, সামান্য মোহাম্মদের পায়খানা বাই পবিত্র হইলেই দুনিয়ার কি আসে যায়, অপবিত্র হইলেই বা কি আসে যায়, সেটা নিয়ে মাথা ফাটাফাটি করতেছে, শিয়া সুন্নি নিয়ে কামড়াকামড়ি করতেছে, বছরের পর বছর ধরে ইরান আর ইরাক যুদ্ধ করছে, 10 বছর যুদ্ধ করছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এক পক্ষ শিয়া এক পক্ষ সুন্নি, মানে মেরে ফেলছে সাদ্দাম হোসেন, 10 লক্ষ মানুষ ইয়া দিয়ে মেরে ফেলছে, রাসায়নিক অস্ত্র দিয়ে মেরে ফেলছে, নিজের দেশের মানুষ শিয়াদেরকে মেরে ফেলছে, কি একটা তামাশা ভাই! মানে কেন মানুষ মারছে, কেন ইরাক মানে সাদ্দাম হোসেন হচ্ছে সুন্নি আর ইরাকে কিছু শিয়া ছিল, শিয়াদেরকে মেরে ফেলছে রাসায়নিক গ্যাস দিয়ে, ভাই বাচ্চা কাচ্চা সহ মেরে ফেলছে ভাই, মানে একটা এলাকা সুদ্ধা মানে উড়াই দিছে রাসায়নিক অস্ত্র মাইরা।
সেখানে বাচ্চা কাচ্চা ছিল, সেখানে বুড়া মানুষ ছিল, সেখানে প্রতিবন্ধী মানুষ ছিল। ওমা এগুলো কি ভাই, মানে সারা পৃথিবীতে দেখতেছি যে ধর্ম নিয়ে মানুষ কামড়াকামড়ি করতেছে, ভারতে কি করতেছে? ভারতে গরুর মাংস খাইছে দেখে জয় শ্রী রাম বইলা কোপায় মানে পিটায় মেরা ফেলছে এক মুসলমানদের। কি 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 একটা অবস্থা ভাই, গরুর মাংস খাইছে তোর বাপের কি, আমি তোর নিজের পয়সা কিনা খাইছি, তুই এখানে পাকনামি করিস কেন, মেরা ফেলছে ভাই। মানে সারা পৃথিবীতে ভাই ধর্ম নিয়ে যে পরিমাণ কামড়াকামড়ি, ধর্ম নিয়ে যে পরিমাণ রক্তারক্তি, আর তো কিছু নেই এত রক্তারক্তি নেই। না হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তবে এখানে আরেকটা কথাও আছে যে কেউ যদি গাড়ি চালাতে না পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে তো দোষটা তো গাড়ির না, এটা তো না দোষটা না, তার। এমনও হইতে পারে, এমনও হইতে পারে গাড়িরই দোষ, গাড়িরই সমস্যা, গাড়ি বিক্রি করছে আপনার কাছে একটা নষ্ট গাড়ি বিক্রি করছে এখানে, এই জন্য ঢাকাতেও সেই গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইতেছে, লন্ডনে সেই গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইতেছে। মনে করেন এমন একটা গাড়ি কোম্পানি গাড়ি বাইর করছে, সেই গাড়িতে মানে ইঞ্জিনের সমস্যা আছে, ব্রেক কাজ করে না ঠিক মতো, গাড়ি বানাইছে এমনি গাড়ি বানাইছে। এখন দেখতেছেন আপনি ভারতেও সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে বেশি, বাংলাদেশে অ্যাক্সিডেন্ট করতেছে বেশি, চীনেও অ্যাক্সিডেন্ট করতেছে বেশি, আফ্রিকাতে অ্যাক্সিডেন্ট করতেছে বেশি। তো আপনি তো তখন বুঝবেন যে এই গাড়ির মেকানিজমই তো একটা সমস্যা আছে নিশ্চয়ই, সেই কারণে সব দেশে ভাই এক কথা ভাই, সব দেশে একরকম ঘটনা ঘটে কেমনে ভাই, সব দেশে একরকম অ্যাক্সিডেন্ট হয় কেমনে, ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হইতেছে সব দেশে। তখন আপনি বুঝবেন না যে এই গাড়ির তো মানে ম্যাটেরিয়ালি সমস্যা আছে। মনে করেন একটা কোম্পানির দুধ, হ্যাঁ একটা কোম্পানির দুধ বাজারে বিক্রি হইতেছে, ঢাকার বাজারেও বিক্রি হইতেছে, চিটাগাং এর বাজারেও বিক্রি হইতেছে, সব এলাকায় বাচ্চা কাচ্চা মরতেছে, সমানে মরতেছে, হ্যাঁ ওই এলাকারও বাচ্চা মরতেছে, এই এলাকারও বাচ্চা মরতেছে। তখন কি আপনি বলবেন ভাই কোম্পানি তো ঠিকই দুধ বাইর করছিল? কোম্পানিওয়ালারা কিন্তু এই কথাই বলবে যে কোম্পানির দুধ, সেই কোম্পানির লোকেরা কিন্তু ঠিক এই কথাই বলবে, আমরা তো ভাই ঠিকই দুধ বাইর করছিলাম, কিন্তু যারা খাইছে তাদের দোষ, আমাদের কোনো দোষ নেই, আমাদের কোম্পানির দুধে কোনো দোষ নেই, যারা খাইছে ওদের দোষ, ওরা নিশ্চয়ই এমন কিছু করে খাইছে যেটার কারণে ওরা 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 দোষী। কিন্তু যদি সব এলাকায় একই ঘটনা ঘটে, সমস্ত এলাকায় একই ঘটনা ঘটতেছে, তখন তো আমরা বুঝতে পারবো যে এই কোম্পানির ভিতরে সমস্যা আছে, এই কোম্পানিটাই তাউট, এই কোম্পানিটাই বাটপার, যে কোম্পানির দুধের ভিতরে সমস্যা আছে, এই কারণে সব এলাকায় একই ঘটনা ঘটতেছে, নাকি ভাই? জি জি তাহলে ভাই আপনি কি মানে যে এই যুক্তিটা দিলেন যে গাড়ির মানে কোম্পানিতে দোষ নাই, ড্রাইভারের দোষ? ভাই ভালো ড্রাইভারও যদি অ্যাক্সিডেন্ট করে, খারাপ ড্রাইভারও যদি অ্যাক্সিডেন্ট করে, সব ড্রাইভারই যদি অ্যাক্সিডেন্ট করে, তখন তো আমরা বুঝেই তো নিব যে ওই কোম্পানি, যেই গাড়ির কোম্পানি গাড়ি বের করছে ওই কোম্পানিতেই একটা সমস্যা আছে। এই যুক্তিটা তো আপনার টিকলো না, তাই না ভাই? আপনার কথাটা ঠিক আছে যুক্তিযত, তারপর আপনাদের মতো আসলে যারা আছে সবাই বেশিরভাগই আসলে ইসলাম, যারা মুসলিম তাদেরকে একটু বেশি হেও হেও করে, কটাক্ষ করে, যেটা অন্যান্য ধর্ম নিয়ে বলে না, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, তাদের ব্যাপারে তো রিসার্চ করে না। হেরা ভাই কেন করে একটু বলেন তো ভাই, আপনি একটু চিন্তা করে বলেন তো ভাই, বলেন তো ভাই, আমি যদি এখন 10টা হিন্দুর একত্রে ডাইকা বলি যে আমি হিন্দু ধর্ম ভুয়া, হিন্দু ধর্মের এই যে হনুমান টনুমান রাম কৃষ্ণ এগুলো সব ভুয়া, ফাউল কথা একেবারে ফাউল একেবারে কাজে করি, আর 10টা মুসলমানকে ডাইকা যদি বলি যে আল্লাহ নবী এগুলো সব ভুয়া, কোরআনে সব ভুয়া কথা লেখা, ফাউল কথা লেখা, দূর ফাউল, তারপরে 10টা খ্রিস্টানের ডাইকা যদি আমি বলি যে বাইবেলে সব ভুয়া কথা লেখা, যীশু খ্রিস্ট সব ভুয়া কথা কইছে, দূর ফাউল, আপনার কি মনে হয় যে ওই তিনটা গ্রুপের ভিতরে কারা আমার কোপাবে বলেন তো? যে আসলে আমি প্রশ্নটা ক্লিয়ার হলাম, একটু যদি আবার রিপিট করতেন। আচ্ছা আবারও বলি আপনাকে, মনে করেন আমি কিন্তু জার্মানিতে আসার পর একটা চার্চে গেছিলাম, চার্চে গিয়ে আমি যীশু খ্রিস্টকে গালিগালাজ, মোটামুটি গালিগালাজ করে আসছি, গালিগালাজ না আসলে সমালোচনা করে আসছি, যীশু খ্রিস্ট এবং বাইবেলের ধুমায় সমালোচনা করে আসছি, ঠিক আছে, বাইবেলে যে কত খারাপ খারাপ কথা লেখা আছে একেবারে টান্স পায় একটা বইলে দিছি, আরে তোমাদের বাইবেলে তো এত খারাপ খারাপ কথা লেখা আছে, ধর্ষণ করো মেয়েদেরকে, মানে ধর্ষণ করো মেয়েদেরকে, এটা করো সেটা করো, মেয়েদেরকে বেশি কথা বলতে দেওয়া যাবে না, মেয়েরা বেশি কথা বলবি না, এগুলো বাইবেলে লেখা আছে, একদম ভার্স সহ বলে দিয়ে এসেছি ভাই। ওই চার্চে অনেক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিল, কেউ আমার কোপাইতে চায়নি, ঠিক আছে, আমি হিন্দুদের মন্দিরে গিয়ে একই সমালোচনা করছি, তাদের হনুমান, তাদের রাম, তাদের কৃষ্ণ, তাদের দুর্গা দেবী সবগুলো সমালোচনা করছি, তারা একটু চেয়েছে কিন্তু আমাকে কেউ কোপায় নাই ভাই। এখন আপনি কন্ত ভাই এই একই সমালোচনা যদি আমি বাইতুল মোকাররমের সামনে গিয়ে, মুসল্লিদের সামনে গিয়ে আল্লাহ এবং মানে মুহাম্মদের সমালোচনা করি, আমার কি অবস্থা হবে বলেন তো ভাই? হ্যাঁ, এটা তো আসলে তাদের ধর্মীয় একটা অনুভূতিতে অনেক বড় আঘাত। না সত্য সত্য কথা বলেন, সবারই তো ধর্মীয় অনুভূতিতে আঘাত, খ্রিস্টানদের চার্চে গেলেও তো তাদের ধর্ম নিয়ে অনুভূতিতে তো আঘাত, তাই না? আমি আপনাকে তিনটা ঘটনার কথাই বললাম, তারপর অন্যান্য ধর্মগুলোর চেয়ে যারা মুসলমান তাদের কথাটা শুনে নেন, আমি আপনাকে তিনটা ধর্মের কথাই বললাম, প্রত্যেকেরই তো ধর্মের অনুভূতি আছে, আপনার কি মনে হয় এই তিনটা ঘটনায় কোন ব্যক্তিরা আমার কোপ পাবে, কোনটা অনেস্টলি বলেন, সত্য কথা বলেন? অবশ্যই ইসলাম ধর্মটা একটু তারাই বেশি রিয়েক্ট করবে বেশি। তাহলে ভাই তার মানে কি হইলো ভাই বলেন তো? তার মানে হইলো যারা মুসলমান তাদের ভিতরে ধর্মান্ধতাটা বেশি, তাই না? মৌলবাদিতা, ধর্মান্ধতা, অন্ধত্ব, মানে তারা ধর্মপ্রেম প্রেমিক আর কি বেশি, কোপাকুপি করা বেশি, মানে মানে কোপাকুপি করার যে টেন্ডেন্সিটা সেটা বেশি। তাহলে ভাই কাদের সমালোচনা করাটা বেশি জরুরি? ঠিক আছে, তারপরও আসলে এটা তো, আরেকটা কথা আপনাকে বলি যে হিন্দু ধর্মের তো সংস্কার হয়েছে, তাই না ভাই? জি
এই যে যেমন ধরেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা তো হিন্দু ধর্মের অনেক সংস্কার করছে, এটা তো জানেন আপনি, তাই না ভাই? জি জি। তারপরে হচ্ছে গিয়ে মার্টিন লুথার জুনিয়র, মার্টিন লুথার যিনি ছিলেন, জার্মান মার্টিন লুথার যিনি ছিলেন এবং আমেরিকান মার্টিন লুথার, ওনারা যেটার কথাই আমি বলতেছি, আমি জার্মান মার্টিন লুথারের কথা বলতেছি, উনি তো খ্রিস্টান ধর্মের একটা সংস্কার করে ফেলছেন, যেটাকে এখন আমরা বলি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তাদেরকে বলি, তাই না ভাই? জি। তো খ্রিস্টান ধর্মের তো সংস্কার হয়েছে, তাই না? জি। কিন্তু কোরআন বা ইসলামের কি কোনো সংস্কার হয়েছে এখন পর্যন্ত? না আসলে ওরকম বিষয় তো আসলে কি ওভাবে হিন্দু ধর্মের ভিতরে যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু হিন্দুদের ভিতরে সংস্কার হয়ে সেগুলো আবার সংশোধন করে ফেলছে তারা, এই যে সতীদাহ প্রথা, মানুষ মেয়েদেরকে যে পোড়ায় মারতো সেগুলো তো ছিল, তো সেগুলো তারপর মানে কোনো ভিত্তি নেই, কারণ তারা তাদের নিজের কোন ধর্মের ভিত্তি নেই, কোন ধর্মের ভিত্তি নেই, আমাদের মত হচ্ছে কোন ধর্মেরই কোনো ভিত্তি নেই, সবাই হচ্ছে এগুলো ঠক বাটপার, এগুলো হচ্ছে টাউট বাটপার, এরা ধর্ম বানিয়েছে। আপনাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে হিন্দু ধর্মের তো সংস্কার হয়েছে, তাদের গ্রন্থগুলোতে তো এগুলো লেখা ছিল, বাজে বাজে কথা লেখা ছিল, তারা তো নিজেদের ধর্মটাকে সংস্কার করে নিয়েছে, তাই না ভাই? হ্যাঁ সংস্কার করছে ঠিকই, কিন্তু তারা তো তার রুলস আছে, রুলস তারা মানে না। খ্রিস্টান ধর্মেরও তো সংস্কার হয়েছে, তাই না? খ্রিস্টান ধর্মের তো অনেক আজে বাজে কথা ছিল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে তো অনেক বাজে বাজে কথা ছিল, সেগুলো তো সংস্কার হয়ে গেছে, তাই না? যেগুলো খারাপ ছিল সেগুলোকে বাদ দিয়ে তারা সেগুলোকে পরিবর্তন করে নিচ্ছে একটু একটু করে, তাই না ভাই? হ্যাঁ হয়েছে। কিন্তু যেই ধর্মটা সংস্কার হয় নাই সেটা হচ্ছে ইসলাম ধর্ম। এখনো সেই 1400 বছর আগের শরীয়তি বিধান পৃথিবীর বিভিন্ন দেশে চালু আছে। যেমন একটা একটা উদাহরণ দিই, বাল্য বিবাহ, ইসলামের শরীয়তে এটা পরিষ্কার আছে যে কোনো মুমিন চাইলে বাচ্চা মেয়ে বিয়ে করতে পারে, 60 বছর বয়সে আপনি 6 বছরের মেয়ে বিয়ে করতে পারবেন, এটা তো ভাই কোনো সংস্কার হবে না, কারণ আপনার নবী বইলা গেছে, ইসলাম ধর্মের কোনো সংস্কার নাই। হ্যাঁ তারা আসলে সংস্কার করার কোনো প্রয়োজন মনে করে নাই, কারণ এই জিনিসটা সংস্কার করা প্রয়োজন নাকি প্রয়োজন না, যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেয়া, এটা কি আইন? এটা তো বাংলাদেশে তো আইন আইনই আছে, বাল্য বিবাহ নিরোধ আইন, এটা তো হ্যাঁ না, এটা তো কখনোই সাপোর্ট না একটা অল্প বয়সী মেয়ে। তাহলে কোরআন এবং হাদিসে তো সুস্পষ্ট ভাবে আছে এটা, যে কোনো মুমিন চাইলেই বাল্য বাচ্চা মেয়ে বিয়ে করতে পারে, যদি সেই বাচ্চা মেয়েটার পিতা মাতা রাজি থাকে, রাজি করায়, কোনো না কোনো ভাবে রাজি করায় বাচ্চা মেয়ে বিয়েও করতে পারে, সহমত করতে পারে, এটাতে তো ইসলাম এই জিনিসটা অ্যালাউ করে, তো শরীয়তে তো এটা অ্যালাউড, এটা তো জায়েজ, সুন্নত। আসলে বিষয়টা জানা নেই ভাই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি একটু কষ্ট করে আমার আমার এই লেখাটা একটু পড়বেন ভাই, তারপরে আপনি সেই লেখাটা নিয়ে যদি পরে আবার কখনো যুক্ত হন তাহলে এই লেখাটা নিয়ে একটু আলোচনা করবেন, যে এই লেখাটা পরে আপনি কি বুঝলেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। আমি একটা লেখা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এক সেকেন্ড, এই যে সংশয় .com-এ দেখতে পাচ্ছেন, এই লেখাটার নাম হচ্ছে আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছেছিলেন, অনেক বড় লেখা, সব রেফারেন্স সহ আমি এখানে দিয়ে দিয়েছি এই লেখাটার মধ্যে, ঠিক আছে ভাই? এই লেখাটা পড়ে আপনি আমাকে পরবর্তী লাইভে এসে বলবেন যে ইসলামের যে প্রথাটা আছে, বাল্য বিবাহের প্রথাটা আছে, এটা কি সংস্কার করা দরকার নাকি কোনো দরকার নাই? আপনি আপনার কি ভাই কোনো ছোট বোন আছে বা ছোট মেয়ে আছে? না আমার বড় বোন আছে। আচ্ছা, তাদের দিকে একটু তাকাবেন এবং তাদের দিকে তাকায় আপনি ভাববেন যে আমার, ধরেন আপনার আপনার হয়তো নাই কিন্তু আপনার তো পরিচিত কোনো না কোনো বাচ্চা মেয়ে তো আছে যার ধরেন 8 বছর বয়স, 7 বছর বয়স, তাদের দিকে তাকায় একটু ভাববেন, মন দিয়ে ভাববেন, মানবিক ভাবে চিন্তা করবেন, এই বাচ্চা মেয়েটার যদি মানে একটা বিয়ে হয় 54 বছরের বুড়া বেটার সাথে এবং সে যদি তার সাথে বাসর রাত করে, এই বাচ্চা মেয়েটার কি হবে, এই জিনিসটা মানবিক ভাবে চিন্তা করবেন এই লেখাটা পড়ার পরে। তারপরে আপনি আরেকদিন আমার সাথে যুক্ত হয়ে আপনি আমাকে বললেন যে আপনি এই প্রথাটার সংস্কার চান নাকি চান না, ঠিক আছে ভাই? জি তো অবশ্যই। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, আজকে বিদায় জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট লাইভে দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।